হলো আজকে যেটা বলবো সেটা হচ্ছে রেস্টুরেন্টে কোনো গেস্ট এলে তার সাথে কীভাবে কথাবার্তা বলা উচিত, তার সাথে ভালোভাবে ডিল করা উচিত, তো এই বেসিক কমিউনিকেশানগুলো, তো এটা আজকে আলোচনা করব। তো স্টার্ট শুরু করা, কমিউনিকেশান ডাবল এম হবে, এখানে ভুল করে লিখে দিয়েছি। স্টার্ট, হোয়াই উই স্পিক টু এনি গেস্ট ইন এ রেস্টুরেন্ট, আমরা কেন গেস্টের সাথে কথা বলি। প্রথম হচ্ছে টু ওয়েলকাম দ্য গেস্ট, গেস্টকে ওয়েলকাম, স্বাগত জানানোর জন্য। টু গ্রিট অ্যান্ড মিট দ্য গেস্ট, গেস্টকে দেখা হচ্ছে বলে এবং তাকে প্রপারলি সিটে অ্যারেঞ্জমেন্ট করার জন্য, মানে টু এসকর্ট দ্য গেস্ট টুয়ার্ডস দ্য ডাইনিং এরিয়া, ডাইনিং এরিয়াতে গেস্টকে নিয়ে যাওয়ার জন্য। টু অফার দ্য অ্যাভেলেবল রেস্টুরেন্ট সার্ভিস অ্যান্ড ফুড প্রিপারেশন অ্যাজ পার অর্গানাইজেশন পলিসি, একটি রেস্টুরেন্টের সার্ভিস এবং যে ফুড, যে খাবার বা বেভারেজ তৈরি হচ্ছে সেইটি অফার করার জন্য বা সার্ভ করার জন্য আমরা গেস্টদেরকে সাথে ইন্টারাক্ট করি। টু ইন্টারাক্ট উইথ দ্য গেস্ট অ্যাবাউট দ্য শেফ স্পেশাল ডিশেস অ্যান্ড নিউট্রিটি ভ্যালু, এবং শেফ স্পেশাল কী কী হচ্ছে না হচ্ছে সেইগুলো জানানোর জন্য আমরা গেস্টদের সাথে কথা বলি। টু আন্ডারস্ট্যান্ড দ্য গেস্ট রিকোয়ারমেন্ট, আমরা গেস্টের রিকোয়ারমেন্ট জানার জন্য আমরা কমিউনিকেট করি। টু নোট গেস্ট ভ্যালুয়েবল ফিডব্যাক ফর অ্যানালাইসিস অ্যান্ড বেটার সার্ভিস, এবং তাদের গেস্টের থেকে ফিডব্যাক নিই, কী কী নেওয়া উচিত, মানে কী কী আরও বেটার সার্ভিস করা উচিত, কী কী দরকার এবং অ্যানালাইজ করতে হবে। হোয়েন উই স্পিক টু এনি গেস্ট ইন রেস্টুরেন্ট, কখন আমরা গেস্টের সাথে কথা বলব। রেস্টুরেন্ট টেবিল বুকিং অ্যান্ড রেস্ট্রিকশন, সেই সময় গ্রিটিং মিটিং অ্যান্ড এসকর্টিং দ্য গেস্ট, গ্রিট করা, মিট করা গেস্টকে দেওয়ার সময়। অ্যাচিভিং গেস্ট স্যাটিসফ্যাকশন অ্যান্ড মিটিং এক্সপেকটেশন, গেস্ট কী চাইছে এবং কী চাইলে গেস্টের স্যাটিসফ্যাকশনটা অ্যাচিভ হবে সেই জিনিসটা, মানে গেস্ট স্যাটিসফাই করার জন্য আমরা, এবং গেস্টের কী চাইছে সেই এক্সপেকটেশনটা মিট করার জন্য আমরা কথা বলি এবং জানি। অর্ডার টেকিং, যখন অর্ডার নিই সেই ক্ষেত্রে, হোয়েন ফুড ইজ সার্ভ টু দ্য গেস্ট, কখন খাবারটি আসবে সেই সময়। আপসেলিং অ্যান্ড পুশ সেলিং, আপসেলিং বলতে আমরা পুশ সেলিং, সে মানে ফুডটাকে বিক্রি করার জন্য বা আপসেলিং সেলিং করার জন্য সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করি। টেবিল ক্লিয়ারেন্স অ্যান্ড এটিকেটস, টেবিল ক্লিয়ার করার সময় এবং এটিকেটস, আমাদের সৌজন্য কেমন ব্যবহার করা উচিত গেস্টের সাথে, ভদ্র ব্যবহার করে সেই জিনিসটা ঠিকঠাক করা, এই সময় আমরা কথা বলি। ফিডব্যাক কালেকশন, কোনোরকম ফিডব্যাক নিতে বলি, আমাদের লুপহোলস কিছু থাকলে সেটা জানার জন্য বা যদি ভালো কিছু থাকে সেটা শোনার জন্য আমরা গেস্টের সাথে কথা বলি। রিজলভিং নেগেটিভ ফিডব্যাক ইফ এনি, কোনো নেগেটিভ ফিডব্যাক যদি আসে সেটাকে রিজলভ মানে সলভ করার জন্য সেই ক্ষেত্রে আমরা কথা বলি। বিল প্রেজেন্টেশন, যখন বিলটাকে প্রেজেন্ট করি সেই ক্ষেত্রে। হাউ উই শুড স্পিক টু এ গেস্ট ইন এ রেস্টুরেন্ট, আমরা কীভাবে কথা বলবো। উই হ্যাভ টু বি হসপিটেবল অ্যাটিটিউড টুয়ার্ডস গেস্ট ইন এ রেস্টুরেন্ট, মানে আতিথেয়তা ভঙ্গিতে এবং ভদ্র নম্রভাবে কথাটা শুরু করব। উই শুড বি কার্টিশিয়াস অ্যান্ড পোলাইট টুয়ার্ডস আ গেস্ট, যেটা আমি বললাম, সৌজন্য বোধ রেখে আমরা গেস্টের সাথে কথা বলবো। অল কোয়ারিজ শুড বি অ্যান্সার টু দ্য পয়েন্ট, যা যা প্রশ্ন করো প্রত্যেকটার উত্তর দেবো টু দ্য পয়েন্ট, অতিরিক্ত কোনো কথা বলো, যতটা দরকার ততটাই বলো। নলেজ অফ মেনু প্রিপারেশন, কুকিং মেথড, স্পেশাল ইনগ্রিডিয়েন্টস, অ্যাকম্পানিমেন্টস ইজ ভেরি নিডেড অ্যান্ড ইম্পর্ট্যান্ট, এবং মেনু সম্বন্ধে জানা, মেনু কীভাবে তৈরি হচ্ছে, কী কী জিনিস চাচ্ছে, কুকিং মেথডস, স্পেশাল ইনগ্রিডিয়েন্টস কী থাকছে, অ্যাকম্পানিমেন্টস কী যায়, সেইগুলো সম্বন্ধে কিন্তু ধারণা থাকতে হবে এবং গেস্টকে সেটি বলতে হবে। ক্লিন ইউনিফর্ম অ্যান্ড গ্রুমিং স্ট্যান্ডার্ডস, অলওয়েজ পুশ পজিটিভ অ্যাটিটিউড টু স্পিক কনফিডেন্টলি উইথ দ্য গেস্ট, পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়, ইউনিফর্ম, ভালো গ্রুমিং, নিজের পরিচ্ছন্নতা, সেটা কিন্তু নিজেকে একটা পজিটিভ অ্যাটিটিউড তৈরি করছে, যেটা তুমি গেস্টের সাথে কথা বলতে আত্মবিশ্বাস দেয়। অফারিং রেস্টুরেন্ট সার্ভিস অ্যাজ পার দ্য রেস্টুরেন্ট এসওপি অ্যান্ড পলিসি, রেস্টুরেন্ট সার্ভিসটা বলা, অফার করা কেমন আছে অ্যাজ পার দ্য রেস্টুরেন্ট এসওপি, এসওপি মানে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর এবং পলিসি অনুযায়ী। শেয়ারিং কারেক্ট অ্যান্ড কমপ্লিট ইনফরমেশান, সঠিক এবং সম্পূর্ণ ইনফরমেশান বা তথ্য গেস্টের সাথে শেয়ার করা, বলা। উই শুড অলওয়েজ গেট ব্যাক টু গেস্ট ইফ উই আর নট শিওর অ্যাবাউট এনি সার্ভিস, আমরা যদি কোনো সার্ভিস সম্বন্ধে যদি কিছু না জানি সেটাকে সবসময় গেট ব্যাক, সেটা গেস্টকে জানানো এবং বলা, বা ধরো কিছু হয়েছে যেটা আমি জানি না সেটা অবশ্যই নলেজ নিয়ে গেট ব্যাক টু দ্য গেস্ট, মানে গেস্টকে অবশ্যই ফিরিয়ে সেটা বলা। কনভারসেশন বিটুইন আ গেস্ট অ্যান্ড অ্যান এফএনবি স্টিওয়ার্ড ইন এ রেস্টুরেন্ট, তো একটা কনভারসেশন ছোট্ট একটা বলছি স্টেরম করে, এফএনবি স্টিওয়ার্ড বলে হ্যালো হাউ কুড ইউ অ্যাসিস্ট ইউ, তো গেস্ট বলবে হ্যালো আই উড লাইক আ টেবিল ফর ফোর, মানে চারজনের জন্য আমি টেবিল বুক করছি। এফএনবি স্টিওয়ার্ড বলে অফকোর্স স্যার প্লিজ ফলো মি, এফএনবি স্টিওয়ার্ড হিয়ার ইজ এ টেবিল ফর ফোর, তো আমরা এরকমভাবে গেস্টকে বসিয়ে দেবো, তখন গেস্ট বলবে থ্যাংক ইউ,
গেট বলে কুড ইউ প্লিজ গিভ আস মেনু কার্ড তো হেভেন বিস্টি বলে হিয়ার ইউ আর গেট বলে থ্যাংক ইউ হেভেন বি সার্ভিস তখন বলবে বা হেভেন বি স্টিওয়ার্ড মে আই গেট ইউ এনিথিং টু ড্রিঙ্ক মানে আমি কিছু তোমাকে দেবো যে ড্রিঙ্কের জন্য তখন গেট বলে জাস্ট রুম টেম্পারেচার প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার ফর আস মানে রুম টেম্পারেচারে প্যাকেজ ড্রিঙ্কিং ওয়াটার সেটা চাইবে চাইছে হেভেন বি স্টিওয়ার্ড ওকে আই উইল বি রাইট ব্যাক হেভেন বি স্টিওয়ার্ড প্লিজ টেল মি হোয়্যার টু স্টপ ঠিক আছে জলটা দেওয়ার সময় বলবে জলটা ঢাললো ঠিক আছে কতটা জল লাগবে বলার সময় তখন হেভেন বি স্টিওয়ার্ড আরেকবার বলবে আর ইউ রেডি টু অর্ডার মানে অর্ডার দেওয়ার জন্য আপনি কি রেডি বাস এরকম করে কনভারসেশনটা শুরু হবে তারপর তো গেস্ট ওয়ান বলবে ইয়েস উই আর রেডি আই উইল হ্যাভ গ্রিল্ড চিকেন অ্যান্ড এ স্যালাড তো হেভেন বি স্টিওয়ার্ড সেটা শুনে সেটা লিখবে উই ডু প্রেফার অ্যান অ্যাপেটাইজার স্যার স্টার্টার মানে এটা কিন্তু ওর একটা আপসেলিংয়ের ব্যাপার চলে আসছে যে ওটার সাথে কিছু নেবে কি না গেস্ট টু বলে ফর অ্যাপেটাইজার আই উড লাইক ভেজিটেবল স্যুপ ফর দ্য মেইন কোর্স আই উড লাইক দ্য গ্রিল্ড ফিশ মানে অ্যাপেটাইজারের জন্য আমি ভেজিটেবল স্যুপ নেবো এবং মেইন কোর্সে আমি গ্রিল্ড ফিশ নেবো তখন গেস্ট থ্রি বলবে আই উইল হ্যাভ এ চিকেন স্যুপ অ্যান্ড লাসানে তো সে একটা চিকেন স্যুপ নেবে লাসানে লাসানে হচ্ছে পাস্তা গ্রিন পাস্তাকে আমরা লাসানে বলি ঠিক আছে সরি ভুল বললাম ওটা লাসানে ভার দিই শুধু লাসানে আমরা পাস্তাকে বলছি পাস্তা আমরা খেয়েছি পাস্তা বিভিন্ন রকম শেপ হয় সেটা নিয়ে পরে আমরা আলোচনা করবো গেস্ট ফোর আই উইল হ্যাভ করিয়েন্ডার স্যুপ অ্যান্ড বেক চিকেন মানে সে ধনে পাতার স্যুপ এবং বেক করা চিকেন দেবে তখন এমনি সে এক্সিলেন্ট প্লিজ অ্যালাউ মি টু রিপিট দ্য মেনু আইটেম অ্যান্ড কোয়ান্টিটি অফ অর্ডার প্রিপারেশন তো এটা বলার সময় রিপিট করবে রিপিট করার সময় গেস্টটা বলবে ওয়ান চিকেন স্যালাড অ্যাপেটাইজার ওয়ান গ্রিল্ড চিকেন এরকম করে সে লেখা শুরু করবে গেস্ট টু বলে ওয়ান ভেজিটেবল স্যুপ অ্যাপেটাইজার ওয়ান গ্রিল্ড ফিশ মেন কোর্স গেস্ট থ্রি বলে ওয়ান চিকেন স্যুপ অ্যাপেটাইজার অ্যান্ড ওয়ান লাসানে পাস্তা মেন কোর্স গেস্ট ফোর বলে ওয়ান ভেজিটেবল ক্লিয়ার স্যুপ অ্যাপেটাইজার অ্যান্ড ওয়ান ভেজিটেবল অগ্রাথিন মেন কোর্স হিসেবে হেভেন বি স্টিওয়ার্ড বলে আই উইল বি প্যাক উইথ অ্যাপেটাইজার উইন ইন 20 to 15 minutes ফলোড বাই দ্য মেন কোর্স মানে আমি অ্যাপেটাইজারটা নিয়ে আসবো 15 থেকে 20 মিনিট এবং তারপরে আস্তে আস্তে আমি মেন কোর্সটা দেব হেভেন বি স্টিওয়ার্ড বলবে আবার মানে হেভেন বি স্টিওয়ার্ড ইজ সার্ভ দ্য ফুড ফুডটাকে সার্ভ করবে হেভেন বি স্টিওয়ার্ড বলে ক্লিয়ার টেবিল ক্লিয়ারেন্সটা ডান করবে রিকোয়েস্ট ফর ফিডব্যাক অন ফুড অ্যান্ড সার্ভিস ফুড সার্ভিস অ্যান্ড টেস্ট অর আদার প্যারামিটার্স তারপর হেভেন বি স্টিওয়ার্ড বিল প্রেজেন্টেশন করবে তার সাথে মুখ শুদ্ধি বা মাউথ ফ্রেশনার আমরা যেটাকে বলি এবং সেই পেমেন্ট সব ক্লিয়ার হয়ে গেলে গেস্টকে বাই করবে বা গুড বাই করবে এই হচ্ছে প্রসেস তো এই পর্যন্ত ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো লাইক করো আর যদি কোনো কোশ্চেন থাকে কিছু জানার তো আমায় জিজ্ঞেস করো অ্যান্ড থ্যাংকস ভিডিওটিকে দেখার জন্য